প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এখন বরগুনা পাথরঘাটার বাজার সংলগ্ন। যে সকল পেঁয়াজের খুচরো বিক্রেতা রয়েছেন তাদের দোকানগুলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কারণে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে। আমরা কথা বলবো এখানকার খুচরা ক্রেতা, খুচরা বিক্রেতা সহ আরও অনেকের সাথে। এই বর্তমান বাজারে যে পেঁয়াজের মূল্য বৃদ্ধি এই অনেক চলতেছে, আসলে এই মূল্য বৃদ্ধির কারণটা কি? কিছু নেই, খোলা পেঁয়াজ নাই, সেই কারণে খোলা যত পেঁয়াজটা আছে। এই কতদিন যাবত এরকম বৃদ্ধি চলতেছে? 15 দিন যাবত চলতেছে। আপনারা কিরকম, এই যে ক্রেতারা যে সময় কিনতে আয় তাদের তো বিভিন্ন রকমের প্রতিক্রিয়া থাকে, যে যেরকম পারে এরকম কথা বলে, আসলে তারা কিরকমের কিরকম নিতে আসে? মূল্য বৃদ্ধি করে কিনে, আধা কেজি 7 কেজি করে কিনে, বেশি কিনে না। আপনি যে বাজারে এখন বর্তমানে পেঁয়াজের দাম অতিরিক্ত চলতেছে, এই অতিরিক্ত চলাকালীন সময় আপনি যে পেঁয়াজ রাখেন না দোকানে, আসলে কেন রাখেন না দোকানে? পেঁয়াজ এখন যে বাজার মূল্য হয়েছে, যে আড়তের যেভাবে দাম চাইতেছে, তাতে আমাদের খুচরা দোকানে কোনো খরিদ্দারে কিনতে আসে না। এবং আরও তো আমরা যাই পেঁয়াজ পাইতেছি না, এবং আমাদের খুচরা দোকানে আমাকে পেঁয়াজ নাই। এখন আমার দোকানে বর্তমানে পেঁয়াজ নাই, আমি পেঁয়াজ বিক্রি করি না, পেঁয়াজের সংকট দোকান পাথরঘাটায় পেঁয়াজ নাই বললেই চলে। এখন আপনি যে এই যারা ক্রেতারা আপনার কাছে আসে, তখন আপনি কি তাদের কি বলে সান্ত্বনা? তাদেরকে তো অন্য মাল বিক্রি করি, পেঁয়াজের কথা বলে দিই, পেঁয়াজ নাই। বরগুনা পাথরঘাটার ব্যবসায়ীরা জানান অধিক মুনাফা ও খুলনা বরিশালে গোডাউনে পেঁয়াজ মজুত করে রাখার কারণে বাজারে আসছে না এই ধরনের পেঁয়াজ, যে কারণে অধিক মূল্যে ক্রয় ও বিক্রয় করতে হচ্ছে এখানকার ব্যবসায়ীদের। এই আগের এখন যে বাড়তি দাম বৃদ্ধি হওয়ার কারণে মানে খুচরা ক্রেতারা আগের মতই আছে না কমছে? অনেক কম, যেগুলো দেখা যায় তারা যারা 1 কেজি 2 কেজি পেঁয়াজ দিত, তারা 250 গ্রাম নেয়, আধা কেজি নেয়, আর অনেকে নেয় না। বাসায় যাই বলবো যে পেঁয়াজ নেই, পেঁয়াজ খাওয়া লাগবে। এখন আপনাদের এই যে খুচরা ক্রেতাদের প্রশ্নবিদ্ধ আপনারা হন কিনা? হ্যাঁ, স্বাভাবিক, এত দাম হইলো কেন, এত কি হইলো কেন? আমরা স্বাভাবিক পর্যায়ে বলতে বলি যে পেঁয়াজের আমদানি কম দিলে দাম মনে হয় আর কি। আপনাদের মোকাম থেকে বেশি দামে কিন্তু? হ্যাঁ, অনেক সময় বেশি দাম। এখন কি বর্তমানে কিরকম অবস্থায় আছে দাম পেঁয়াজের? বর্তমানে বিভিন্ন রেডি বিক্রি হয়, মানে এটার কোনো আমরা মোকামে পেঁয়াজ চাইলে অনেক দাম বেশি পাবো, আমরা মোকামে পেঁয়াজ কিনি না, কারণ হঠাৎ করে দাম কমে গেলে একটা সমস্যা না। এই জন্য আমরা মনে করি খুচরা এখানে মনে করেন পেঁয়াজের দ্বারা এই যে পাথর কাটা যারা আরো কাছে একটু অল্প অল্প কিনি, মাঝারি বেতনের হোক, তাদের পক্ষে এগুলো কেনা সম্ভব না, যার কারণে চিন্তা ভাবনা করছি যে নিজে উৎপাদন করে তারপরে। মানে হলো ব্যবসায়ীদের মধ্যে একটা অসাধু একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের সাথে সরকারি কিছু লোক জড়িত থাকে বা অন্যান্য দলেরও কিছু ব্যবসায়ীরা সিন্ডিকেটে জড়িত থাকতে পারে, তারা এটা মানে অধিক মুনাফার জন্য এটা হঠাৎ করে মাঝে মাঝে এক একটা জিনিসের দাম এরকম বাড়ায়। এটা সরকার যদি প্রথম থেকে বিষয়টাকে গুরুত্ব দিত এবং মনিটরিংয়ে নিয়ে আসতো, তাহলে এত দাম বাড়ত না, তাহলে এটা একটা সহনীয় অবস্থায় থাকত বাজার দরটা, কিন্তু সেটা হয় নাই। আমি মনে করি যে এখনো যদি এটা সরকার এখন কঠিনভাবে যদি এটা মনিটর করে, তাহলে দরটা একটা সহনীয় অবস্থায় আসবে। বর্তমানে পেঁয়াজের যে ঊর্ধ্বমুখী, তাতে আসলে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এটি উজ্জ্বল একটা যে বিরল, যে এত পেঁয়াজের দাম বৃদ্ধি, যেটা আমাদের মতো যারা নিম্নবিত্ত পরিবার, সেই নিম্নবিত্ত পরিবারের যে আয়, সে আয় দিয়ে এই মুহূর্তে এত টাকা দিয়ে পেঁয়াজ কেনা সম্ভব না। তবে আমার প্রস্তাব হচ্ছে যে
দ্রুত সরকার এই পেঁয়াজ যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে সেটার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। পাশাপাশি আমার আরও একটি প্রস্তাব, সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের ইতিহাসে পেঁয়াজের দাম এটি একটা বৃহৎ, সে কারণে আমাদের এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে হবে। আমাদের যেহেতু আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সে কারণে আমাদের প্রতিটি যার যার জমি আছে, যতটুকু জমি আছে সেটি আসলে কাজে লাগানো, পাশাপাশি পেঁয়াজ উৎপাদনের জন্য সকল মানুষদের প্রতি আমি অনুরোধ করছি যে তারা এই জমিগুলো যাতে করে পেঁয়াজ চাষ করেন, সেটার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের চাষিদের এরকমের এই কাজে উদ্বুদ্ধ করার জন্য নানা পরিকল্পনা নেবে। পাশাপাশি আমার একটি মনে হচ্ছে যে এত পেঁয়াজের দাম যে এত বাড়ার কারণ, সেটা আড়তদার আমদানিকারকরা, এটা একটা বড় ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। তাছাড়া আরও একটি কারণ হচ্ছে যে যখন বাংলাদেশে যখন পেঁয়াজ মানে কৃষকরা যখন পেঁয়াজটা উৎপাদন করে, তখন বাংলাদেশে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। তার কারণ ভারত বা অন্যান্য রাষ্ট্র থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ, তখন আমদানি কারকরা বেশি লাভবান হয়, আর আমাদের যে বাংলাদেশের কৃষকরা তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়। এটার ব্যাপারেও সরকার সজাগ দৃষ্টি দেবেন বলে আমি আশা করছি। এই যে জনসাধারণের যে দুর্ভোগটা শুরু হয়েছে পেঁয়াজের কারণে, এই হিসেবে আপনি কি মতামত? জনসাধারণের দুর্ভোগ তো অবশ্যই আছে, কারণ একটা লোকের দিনমজুরি, ওনার একজন দিনমজুরির আয় দৈনিক 400 থেকে 500 টাকা, সেক্ষেত্রে যদি একজন দিনমজুরের যদি 250 থেকে 300 টাকার মধ্যে 1 কেজি পেঁয়াজ কিনতে হয়, তাহলে এটা অবশ্যই জনসাধারণের জন্য এটা কষ্টসাধ্য, পাশাপাশি তারা